ইতালিতে স্কুল বাস ছিনতাই করে আগুন, চালক গ্রেপ্তার। সেনেগাল বংশোদ্ভূত এক বাস ড্রাইভার ইতালিতে একটি স্কুল বাস ছিনতাই করে তাতে আগুন লাগিয়ে দেয়। এ সময় বাসের মধ্যে 51 স্কুল শিক্ষার্থীকে আটকে রাখে সে। তবে পুলিশের দ্রুত পদক্ষেপের কারণে প্রাণে বেঁচে যায় শিক্ষার্থীরা। তাদের মধ্যে 14 জনের শ্বাসনালীতে সমস্যা হয়েছে বলে জানানো হয়েছে। ঘটনার পর আটক করা হয়েছে ওই বাস চালককে। বাসে আগুন ধরিয়ে আইসে নইসি নামের ওই বাস চালক উচ্চস্বরে বলতে থাকে কেউ বাঁচতে পারবে না। ইতালির অভিবাসন নীতি নিয়ে ক্ষুব্ধ হয়ে এই কাজ করেছেন বলে জানিয়েছেন ওই বাস চালক।